নরসিংদীতে দুই সড়কের পাশে মরণ ফাঁদের মতো দাঁড়িয়ে রয়েছে কয়েকশো মরা গাছ। গাছ ভেঙে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। সড়কের দুই পাশে জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের লাগানো শিশু প্রজাতির এসব গাছ মারা গেছে অনেকদিন আগে। মরা গাছ ও গাছের ডালপালা সামান্য বাতাস বা ঝড়েই ভেঙে পড়ছে, আর এতে দুর্ঘটনায় পড়ছে পথচারী ও যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন। নরসিংদী শিবপুরের ইটাখোলা থেকে মনোহরদি ও পাঁচদোনা মোড় থেকে চরসিন্দুর সড়কের দুপাশে দাঁড়িয়ে এমনই প্রায় চারশো মৃত অর্ধমৃত গাছ। ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে সরিয়ে নেওয়ার দাবি আতঙ্কিত এলাকাবাসীর। গাছ তারের উপরে পড়ে, গাড়ির উপরে পড়ে, এই দুই মাসের ভিতরে দুইজন লোক মারা গেছে। আমাদের অনেক ভয় করে, রাস্তা সাইডে যাইলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। গাছগুলো যদি কাটে না তো আর মানুষের উপকার হয়। টেন্ডারের মাধ্যমে শিগগিরই মরা গাছগুলো কেটে নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ডিপার্টমেন্ট আছে আর্বরিকালচার, তারাই এসে ইতিমধ্যে সার্ভে শুরু করে দিচ্ছে। সার্ভে হয়ে গেলে এটা আমরা নিলামে দিয়ে দিব। অচিরে খুব কিছুদিনের মধ্যে আমরা এগুলোকে নিলামের মাধ্যমে কাটার ব্যবস্থা করব। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।